হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই তো লার্নিং টিভি পক্ষ থেকে আমি একটা আপনাদের স্বাগতম তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে ফেসবুক মনিটাইজেশন নিয়ে তো আপনারা অনেকেই জানেন বিশেষ করে অনলাইনে কাজ করেন ইউটিউব প্ল্যাটফর্মে তো তারা জানেন যে ফেসবুক মনিটাইজেশন বাংলাদেশ চালু করেছে প্রায় পাঁচ ছ মাস আগে তো ফেসবুক একটা পাইট প্রোগ্রাম করেছিল যে ফেসবুক মনিটাইজেশন বাংলাদেশ পারমিশন দিবে কিনা তো সেখান থেকে তারা বাংলাদেশকে সেট করেছে এবং দেখতে পারতে যেখানে কান্ট্রি এলিজিবিলিটি এটা গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে অর্থাৎ বাংলাদেশে ফেসবুক মনিটাইজেশন চালু করেছে তো ফেসবুক মনিটেশন কী কি আসলে ভিডিওগুলো আপনি কী কী রিক্রুটমেন্টগুলো লাগবে ইউটিউবে যেমন এক হাজার সাবস্ক্রাইবার বা চার হাজার ঘন্টা হোয়াটস্ট্যাপ তো তো ফেসবুক ক্ষেত্রে কী রিক্রুটমেন্টগুলো আছে এবং কী কীভাবে সেটা টার্গেট কীটা ফিল আপ করতে হয় এই জিনিসটা নিয়ে আমি আজকে টোটাল ডিটেলস মিলিয়ে আলোচনা করবো তো স্টেপ বাই স্টেপ বলে দিব সব কিছু তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো সর্বপ্রথম আমরা দেখবো আপনি যে পেজটির জন্য মনিটারেশন করতে আগ্রহী সেই পেজটি মনিটারাইজেশনের জন্য ইলিজিবল আছে কি না সেটা কীভাবে দেখবেন এটা আমি দেখাচ্ছি তো সর্বপ্রথম ধরুন আমি আমার একটা পেজ আসি যে থ্রেডি গেম একটা পেজ জাস্ট নতুন এটা ক্রিয়েট করেছিলাম তো এখান থেকে আসার পরে তো আপনি ওই যে আপনি পেজটি আসে আপনি পেজটি দেবে আসবেন আসার পরে এখান থেকে দেখছেন পাবলিশিং টুলস অ্যাপশনটা অ্যাপশনটা ক্লিক করে দেবেন তো পাবলিশিং টুলসে ক্লিক করার পর তো পাবলিশিং টুলসে ক্লিক করার পরে আপনার এরকম একটা পেজ দেখতে পারবেন তো এখানে দেখার পরে এখান থেকে আপনারা দেখতে পারতেছেন যে এখানে লেখা আছে ক্রিয়েট স্টুডিও ঠিক আছে এই অপশনের দিকে ক্লিক করে দিবেন তো ক্রিয়েট স্টুডিওতে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন একটা অপশন আছে এই মনিটাইজেশন অর্থাৎ আপনি যে পেজটিতে মনিটাইজেশন করতে যাচ্ছেন সেই পেজটি আপনার এলিজিবল আছে কিনা ফেসবুক মনিটাইজেশনের জন্য সেটা আপনি কিভাবে দেখবেন তো এখানে এসে এই মনিটাইজেশন অপশনটাতে ক্লিক করবেন মনিটার আপনি ক্লিক করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে পেজটি যে গেম এটা কিন্তু মনিট্রেশনের জন্য ইলিজিবল আছে তো আমি আরেকটি পেজ আপনাকে দিয়ে দেখাচ্ছি যেটা ইলিজিবল না এবং একটা পেজ আপনার দেখাচ্ছি তো এখানে জাস্ট করার পর এখান থেকে যে পেজটি আপনি মনিট্রেশন জন্য করেছেন যার দেখাচ্ছি ধরুন আমি অ্যামাজন শপ বিডি ওকে অ্যাপ সোনটা ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার এই পেজটি কিন্তু ইলিজিবল না ঠিক আছে তো যাই হোক এখানে আপনারা যখন কোনো পেজ নতুনভাবে ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনাদেরকে এই এলিজিবল স্ট্যাটাস কিন্তু ডাসবে না তো আপনাকে ইলিজিবল স্ট্যাটাস আসার জন্য যে কাজটি করবেন আপনি নিয়মিত এখানে ভিডিও আপলোড করবেন বিভিন্ন কন্টেন্ট তৈরি করবেন ঠিক আছে ইনস্টেবল করবেন তো দেখা যাবে কিছুদিন পরেই আপনার এটা এলিজিবল স্ট্যাটাস দেখাবে তো আমার কিন্তু রিসেন্টলি এটা এলিজিবল আছে এতদিন কিন্তু নন ননএলিজিবল ছিল কারণ আমি কন্টিনিউট ভিডিও আপলোড করেছি তো এটা আপনাদের টেনশন কিছু নেই এটা যদি নন ননএলিজিবলও থাকে যদি আপনি সঠিকভাবে ভিডিও আপলোড করেন আপনার নিজের কোনো কন্টেন্ট আপনি ইউজ করতে পারেন এটা অটোমেটিক্যালি এটা এলিজিবল হয়ে যাবে তো তারপর এখন আমরা যেটা যাবো হচ্ছে কন্টেন্ট লাইব্রেরি অপশনটা দেখাচ্ছি তো কন্টেন্ট লাইব্রেরিটা আসলে কি এটা আসলে কিভাবে করতে হবে এবং ভিডিও আপলোড করার সিস্টেমটা কি তো ভিডিও আপলোড করতে হলে আপনাকে কোনো লিঙ্ক আকারে যদি কোনো ভিডিও এখানে আপলোড করেন তাহলে সেটা কিন্তু ফেসবুক মনিটাই এলিজিবল হবে না কারণ এখানে দেখতে পাচ্তেছেন যে ডলার একটা সাইন দেওয়া আছে অর্থাৎ যখন আমি পারমিশনটা পেয়ে যাবো তখন কিন্তু এটা গ্রিন সিগন্যাল হয়ে যাবে ডলার সাইনটা কিন্তু এখানে আছে তো ভিডিও আপলোড করার যে সিস্টেমটা এই ভিডিও আপলোড জন্য আপনি সরাসরি এই আপলোড অফিস ক্লিক করে কিন্তু আপনি ভিডিওটা আপলোড করবেন তো এই সময় ভিডিও কিভাবে ভিডিওটা আপলোড করবেন এই সম্বন্ধে আমার একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটা আমার নিতে পারেন সেখানে আমি বাই স্টেপ বলে দিয়েছি কীভাবে আপনি ভিডিওটা আপলোড করবেন এবং সেটা ফেসবুক জন্য এলিজিবল করা যাবে তো ইনসাইডে অপশন আছে ইনসাইডে যদি যাই আমরা এই ফেসবুক মনিটাইজেশন ডিটেলস দেখতে পারবো আমাদের ওয়াচ টাইম কত হলো এই সমস্ত কিছু আমরা এখান থেকে দেখতে পারবো তো এটা দেখার জন্য জাস্ট ইনসাইট এখানে ক্লিক করবেন ওইংসাইডে ক্লিক করবো দেখতে পাচ্ছেন যে আমার টোটাল যে পারফরমেন্সটা আমার কত ভিউ হলো সমস্ত কিছু কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তো এখানে আমরা দেখতেছি বেস্ট অন লাস্ট থার্ড ডেজ অর্থাৎ আমার তো সাত দিনই যে ভিউটা হয়েছে ওয়াস্ট টাইম হয়েছে সমস্ত অ্যাঙ্গেজ হয়েছে সমস্ত কিছু কিন্তু আমি দেখতে পাচ্ছি তো এখান থেকে পাচ্ছেন তিন সেকেন্ড ভিডিও হয়েছিল আড়াই হাজার একশো একচল্লিশটা অ্যাঙ্গেজ পাঁচ হাজার কেমিনিট ভিউ এবং টোয়েন্টি থ্রি ফলোয়ার তো এখান থেকে পাচ্ছেন যায় আমার যে ট্রাফিকগুলো সব অর্গানিক ট্রাফিক কারণ আমি এখানে কোনো পেইড প্রমোশন করিনি এটা সম্পূর্ণ ফ্রিতে ওকে তো তারপরে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি যে তিরিশ হাজার মিনিটের যে রিক্রুটমেন্টটা এটা কি এটা আমি আপনাদেরকে আসি ডিটেলস বলে দিব তো চলুন আমরা দেখি যে তিরিশ হাজার মিনিটের রিক্রুইটমেন্টটা কি আর দশ হাজার ফলোয়ার যে অপশনটা আছে সেটা কি সেটা কি আমি দেখতে পারি তো এই জন্য আমরা চলে যাবো হচ্ছে ভিডিও একটা অপশন আছে এই অপশানটাতে ক্লিক করবেন তো ভিডিও অপশনে ক্লিক করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ ইনসাইট ঠিক আছে ভিউ ইনসাইট এই অপশনটাতে ক্লিক করবেন আপনারা এখানে ক্লিক করেও দেখতে পারেন যে আপনার পেজটি এলিজিবল আছে কিনা এবং কি কী রিকোয়ারমেন্ট লাগবে সমস্ত কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন তো ভিডিও লাইভে ক্লিক করার পরে আপনার একদম একটা স্ট্যাটাস দেখতে পারবেন তো এখানে দেখতে পারতেছেন যে তিরিশ হাজার মিনিট ঠিক আছে আপনার ভিডিওটা তিরিশ হাজার মিনিট লাগবে আসলে তিরিশ হাজার মিনিটের ডিটেইলসটা কি তিরিশ হাজার মিনিটে কীভাবে ফিল ফিল্টার করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যদি আমার এখানে একটা স্ট্যাটাস আপনি দেখাই যদি ধরুন লাস্ট টোয়েন্টি এইট ডেজ যে আমার যে ভিডিও মিনিটটা কত মিনিট ওয়াচ হয়েছিল এই আপনি দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে টেনকে দশ হাজার মিনিট তাহলে তিরিশ হাজার মিনিট হলে তো তাহলে দশ হাজার মিনিট যদি হয়ে যায় তাহলে কি তিনবার একবার হয়ে যাওয়ার কথা তাই না কিন্তু না এটা এভাবে হবে না কারণ হচ্ছে ধরুন একজন ভিউ আর এসে আপনার একটা ভিডিও সে পাঁচ মিনিট প্লে করলো আরেকজন ভিউ আর আপনার একটা ভিডিও সে পাঁচ মিনিট প্লে করলো সেখানে কিন্তু ভিউ কাউন্ট হলো কয়টা দুইটা তো পাঁচ মিনিট ভিডিও হোক ভিউ হোক অথবা ছয় মিনিট ভিউ হোক অথবা তিন মিনিট ভিউ হোক আপনার কিন্তু সেক্ষেত্রে পার ভিউতে কিন্তু এক মিনিটে কিন্তু কাউন্ট হবে কোনো ভিডিও যদি একটা ভিউ হয় এবং সেই ভিউ সংখ্যাটা যদি আপনার পঞ্চাশ পঞ্চাশ সেকেন্ড বা দশ সেকেন্ড হয় সেখানে কিন্তু এক মিনিট দেড় মিনিট অর্থাৎ সেটা কিন্তু ভিউ হিসেবে কাউন্টই হবে না কিন্তু একটা ভিউ যদি আপনার পাঁচ মিনিট বা তিন মিনিট কাউন্ট হয় থেকে কিন্তু এক মিনিটই কাউন্ট করা হবে এখানে সে কিন্তু পাঁচ মিনিট বা চার মিনিট কিন্তু টোটালটা কাউন্ট করা হবে না তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে এক্সেক্ট ধারণা দেখছি ধরুন আমার এখানে কত আছে দশ হাজার মিনিট তাই না আর এখানে ছিল কত তিরিশ হাজার মিনিট তাহলে কি কত আছে যে তিন ভাগের এক ভাগ তো আমার টার্গেট ফিল আপ হয়ে গেছে তাই না কিন্তু দেখেন এখানে অনলি কমপ্লিট হয়েছে অনলি সেভেন পার্সেন্ট এর কারণটা কি কারণটা আমি যেটা বলেছিলাম যে পাঁচ মিনিট যদি একটা ভিউ হয় একটা ভিউতে যে পাঁচ মিনিটে কাউন্ট হয় সেক্ষেত্রে কিন্তু এক মিনিটই সেটা কাউন্ট করা হবে তো এইভাবে হিসাব করলে আমি একটা হিসাব করেছি এইভাবে হিসাব করলে আপনার মোটামুটি এক লক্ষ চল্লিশ হাজার অথবা দেড় লাখ মিনিটের মতো যদি ভিউ হয় তাহলে সেখানে কিন্তু আপনার এটা হান্ড্রেড পার্সেন্ট হবে তো একটা জিনিস হচ্ছে দশ হাজার ফলোয়ার তো এটা দশ হাজার ফলার আপনি যদি জানেন যে আপনার পেজে যদি দশ হাজার ফলোয়ার থাকে সেটা আপনি সহযোগ করতে পারেন তো একটা কথা বলে দিই আপনার কোনো ভুয়া বা স্প্যাম কোনো ফলোয়ারে নেই কিন্তু আপনার পেজটাকে কি বা বিভিন্ন অনলাইন দেখা যায় বিভিন্ন অটো ফলোয়ার পাওয়া যায় অটো লাইক পাওয়া যায় এরকম কোনো আসলে এগুলো আনবেন না কারণ এটা আপনার পেসবুক সেটা আপনার পেজের জন্য খুবই বাজে অবস্থা হবে কারণ আসলে যারা আপনি যে আপনার যে পেজটা যে রিলেটেড পেজ আপনি সেই দেখা হলে সেই যারা অটো ফলোয়ার করছে তারা কিন্তু সেই ডিলেটেডগুলো পছন্দ করে না সুতরাং এটির কোনো কোনো লাভ নেই আর এক সময় দেখা যাবে আস্তে আস্তে সেই ফলোয়ারগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে আর জানেন যে ফেসবুক এখন যেহেতু নতুন এখন কিছু না বললে পরবর্তী সেই ইউটিউবের মতো আপনার পেজটি সাসপেন্ড করে দিবে তো সুতরাং যা করবেন ভাবে করেন লিগেল হয়তো করেন তো আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন কমেন্ট করবেন যে কোনো কিছু জানার থাকে তো ধন্যবাদ বন্ধুরা আজকে আমার এই পর্যন্তই